আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কয়েকদিন আগে আমি খিলগাঁওতে গিয়েছিলাম মামার বাসায় ঘুরতে। সেই সময় ফারসিনের কিছু কর্মকাণ্ড নিয়ে আজকের ভিডিওটা। মামা হজ থেকে আসার সময় তালিবের জন্য এই খেলনাটা নিয়ে এসেছিল, সেটা নিয়ে দুই ভাই খেলছিল। এর মধ্যে হুট করে তালিব ওই খেলনাটা নিয়ে দোতলায় উঠে যায়, আর ফারসিন নিচ থেকে তালিবকে ডাকছিল বারবার, আর তালিবও উপর থেকে খেলনাটা দেখাচ্ছিল কিন্তু নিচে আসছিল না। এত ছোট ছোট মাথা, কিন্তু এত বুদ্ধি এদের মাথায়, কিভাবে একজন আরেকজনকে খেপাবে সব কিছু খুব ভালো করেই জানে এরা। নিচে থেকে অনেকবার ডাকার পরে ফারসিন যখন দেখলো তালিব একদমই নিচে নামছে না, তখন ফারসিন উপরে উঠতে শুরু করে দিয়েছে সিঁড়ি দিয়ে। ফারসিন কিন্তু আগে কখনো সিঁড়ি বেয়ে উপরে ওঠেনি, এটাই প্রথম ফারসিনের সিঁড়ি বেয়ে উপরে ওঠা, তাই জন্য আমিও ভিডিও করে রাখলাম। আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে যদি পড়ে না যায়, কিন্তু ও এত স্পিডে উপরে উঠছিল মনে হচ্ছিল ও মনে হয় খুব পারে উপরে উঠতে। এদিকে তালিব তো ওর খেলনা নিয়ে দৌড়ে ও রুমে চলে গিয়েছে, কিন্তু ফারসিন তো নাছর বান্দা, ও উপরে উঠেই ছাড়বে। এবার মামার বাসায় যাওয়ার পর ফারসিন সবচেয়ে বেশি বিরক্ত করেছে এই সিঁড়ি বেয়ে উপরে ওঠা নিয়ে। ও বারবারই উপরে উঠছিল আর নামারও চেষ্টা করছিল, কিন্তু যেটা অনেক রিস্কি হয়ে গিয়েছিল। যাক, অনেক সাধনার পর ফারসিন মোটামুটি উপরে উঠতে সক্ষম হয়েছে। পুরো সিঁড়িটাই ফারসিন একা একা উঠেছে কারো সাহায্য ছাড়াই। কিন্তু একদম উপরের সিঁড়িতে ওঠার পর ফারসিন আর উপরে যেতে পারছিল না, কারণ কোনো সাপোর্ট পাচ্ছিল না। এত কষ্ট করে ও উপরে উঠলো, কিন্তু কী জন্য উপরে উঠেছে সেটাই ও ততক্ষণে ভুলে গিয়েছে। তালিবকে না পেয়ে ও বেলকনিতে ঢুকে পড়ে, আর বেলকনিতে ঢুকে এই দোলনাটাতে উঠে বসে পড়েছে আর দোল খাওয়া শুরু করেছে। আগের বার যাওয়ার পর ও দোলনা অনেক দোল খেয়েছিল, কিন্তু এইবার ও দোলনাতে খুব বেশি পছন্দ করছিল। ওকে দোলনা থেকে নামানোই যাচ্ছিল না, যতবারই নামানোর চেষ্টা করছিলাম ততবারই কান্নাকাটি শুরু করছিল, মেঝেতে শুয়ে পড়ছিল রাগ করে। অনেক কষ্টে দোলনা থেকে নামানোর পর ফারসিন ওর ছুটি রুমে গিয়ে ওর ছুটি হেডফোনটা কানে দিয়ে বসে আছে, আর এদিকে ওর খাম্মা আমাকে গান শোনাচ্ছিল, যদিও আমি ওটা ভিডিওতে মিউট করে দিয়েছি। অনেক তো গান শোনা হলো, এবার একটু নামাজ পড়া যাক, সেই জন্য ফারসিন আর জিফান দাঁড়িয়ে পড়েছে নামাজ পড়ার জন্য। মাশাল্লাহ, ফারসিন এখন থেকেই আমাদেরকে নামাজ পড়তে দেখে আমাদের পাশে দাঁড়ায়, নামাজ পড়ার চেষ্টা করে। বড় হলে কি করবে জানি না, কিন্তু এখনকার ওর এই কাজটা দেখতে আমার খুব ভালো লাগে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও বড় হলেও এভাবে নামাজ পড়ে।